أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله وبركاته भाई सिराजु الاسلام আপনি একটি প্রশ্ন করেছেন সাথে সাথে আমার পরিবার পরিজন এবং আমি নিজে সকলেই ভালো আছি আপনি জানতে চেয়েছেন আমরা আলহামদুলিল্লাহ পাকের ফজলে সকলেই ভালো এবং দোয়া করি আপনাদেরকে এবং আমাদেরকে সকলকে আল্লাপ ভালো রাখেন তারপর আপনি প্রশ্ন করেছেন যে একজন ইমাম সাহেব তিনি সহি আকিদা গ্রহণ করেছেন কিন্তু এখনও তিনি কিছু কিছু বেদাতের সাথে নিজে সম্পৃক্ত তো এখন কথা হল প্রত্যেকেই তার নিজস্ব চিন্তা বা গবেষণা বা প্রত্যেকের বুঝ আলাদা আলাদা আমার মতো সবাই বুঝবে বা আমার চিন্তাই সকলে করবে এটা নাও হতে পারে তো উনি ওনার মতামত ব্যক্ত করেছেন যে উনি বেদাত করতে করতেই এক পর্যায়ে ওনাদেরকে সংশোধনের পথে আনতে পারবেন তো এই জন্য উনি এইভাবে অগ্রসর হচ্ছেন তো আল্লাপাক রবুল আলমিন ওনাকে যেন ওনার লক্ষ্যে পৌঁছিয়ে দেন তবে আমি যা বুঝি এই বুঝটা ঠিক ওনার মতো নয় আমি মনে করি যে আল্লাপাকের উপরে ভরসা করা উচিত চাকরির ভরসা আমরা করব না বরং আল্লাপাক রব্বুল আলমিনের উপরেই ভরসা করা মোমেনদের উচিত ও আল্লাহি ফালিয়ত খালিল মো মিনুন মোমেনদের উচিত আল্লাপাকের উপর ভরসা করার আমি কেন বেদাত করব। যখন আমি জানলাম যে এটা বেদাত আমাকে ছাড়তে হবে আর ভরসা আল্লাহর উপরে করব যে আল্লাপাক আমাকে বানিয়েছেন তিনি আমাকে রিজিক দিতে সক্ষম পাক রাবুল আলামিন বলেছেন আলাইসাল্লাহু বিকাফিন ক্যাফিন আল্লাহ পাক কি তার বান্দার জন্য যথেষ্ট নয় আমাকে ইমামতি করতে হবে কে বলেছে আমি কি রিক্সা চালাই খেতে পারি না আমি কি পরের অন্যের বাড়িতে দিন মজুরি কাজ করতে পারি না আমার জন্য কি সব পথ বন্ধ হয়ে গেছে অথচ সারা দেশে বহু লোক বিভিন্ন পেশায় নিয়োজিত আছে তা পাক রাবুল আলামিন বলেছেন নোমাইয় তাকিল্লাহ মাখরাজা যে আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক রাবুল আলামিন তার জন্য পথ বের করে দিবেন তার সমস্যার সমাধান আল্লাহ আল্লাপাকাবুল আলামিন করে দেবেন হাইসু লা ইহতাসিব এমন ভাবে এমনভাবে পাক রাবুল আলামিন তাকে রিজিক দিবেন সে নিজে কখনো কল্পনাও করতে পারতো না তো পাকের উপর ভরসা করা উচিত আর দ্বিতীয় কথা হলো আমি যদি নিজেই আমলটা করতে থাকি অর্থাৎ যে বেদাতটা আমি করতেছি নিজেই এটা আমি অন্যকে নিষেধ কিভাবে করব। আমি যদি পাঁচ বছর পরেও আমি বলি যে এই সম্মিলিত মোনাজাত এটা বেদাত আমি যখন ওদেরকে বলবো তখন আর তারা আমাকে উল্টা প্রশ্ন করবে যে আপনি এই পাঁচ বৎসর যাবত আমাদের সাথে তো করতেছিলেন তো তখন উনি কীভাবে উত্তর দিবেন। তো যাই হোক উনি ওনার কৌশল ওনার সমাজ সম্পর্কে উনি ভালো বোঝেন তবে আমরা যেভাবে বুঝি এটা হলো আপনি যখন জানলেন সাথে সাথেই ফিরে আসতে হবে কারণ বেদাত এমন একটা পাপ যেই পাপ করলে শয়তান বরং বড় বড়ো কবিরাগুণার চেয়েও বেদাতে শয়তান খুশি হয় কারণ বেদাতির তবানসিব হয় না বেদাতি বেদাত থেকে ফিরে আসার সুযোগ থাকে না আর কারণ বেদাতি এই জন্যই সে বেদাত করে যে সে মনে করতেছে এটা নেকি করতেছে আর লোকজন যারা ওনার সাথে এই আমল করতেছে কালকে যদি একটা লোক মারা যায় তো উনি যেই নিয়মের উপরে যেই আমলের উপরে আসে উনি যদি সতর্ক না করে উনি ইমাম হয়ে তাহলে এই যেই লোকগুলি মারা যাবে যেই লোকগুলি দুনিয়া থেকে সংশোধন হওয়ার আগেই এই বেদাতি আমল করতে করতে দুনিয়া ছেড়ে চলে যাবে তাহলে ওনার এই দায় দায়িত্ব কে নিবে আমরা যদি চোখ বুঝে বসে থাকি আমরা যদি মুখ না খুলি তাহলে মানুষ কীভাবে জানবে আমাদেরকে বলতে হবে আমার চাকরি থাকবে না এই জন্য আমি বলবো না তাহলে ওই যে একটা কবিতা আমরা পড়েছিলাম আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমরা সকলে যদি ঘুমিয়ে থাকি সকাল হবে কিভাবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদেরকে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে রসুল্লাহ সালাম কি বলেছেন মান রা আমিন কোম্মন কারান ফালি ও গর যে কোনো অন্যায় দেখবে সে নিজে হাতে এটাকে বাঁধা দিবে হাতের ক্ষমতা থাকলে হাতে বাঁধা দিবে অমআ লামিয়াস্তাতে ফাবিল লিসানি যদি হাতের ক্ষমতা না থাকে তাহলে জবানের দ্বারা জিব্বার দ্বারা সে এই মন্দের প্রতিবাদ করবে অমাল্লামি আস্তাতেফ আবে কলবি আর এই মুখে বলার সাধ্য যদি না থাকে তাহলে অন্তরে এটাকে ঘৃণা করবে এর এটাকে দূর করার জন্য আন্তরিকভাবে কৌশল অবলম্বন করবে তো এখন এমাম সাহেব উনি যদি মুখে বলার ক্ষমতা না রাখেন এখন উনি তখন চুপ থাকতে পারেন কিন্তু মুখে বলার ক্ষমতা ওনার আছে চাকরি থাকবে চাকরি না থাকবে এটা চিন্তার বিষয় নয় কারণ রেজিকের মালিক যখন যখন আল্লাহ তার উপরে যখন আমরা ভরসা করেছি আমরা ইব্রাহিম আলাইসাল্লামের অনুসারী ইব্রাহিম আল্লাহ পাক রব আলমিনের উপরে এমন ভরসা করেছেন ওনাকে যখন নমরুদের আগুনে ফেলা হচ্ছিল জিব্রাহ আলিহিসাল্লাম এসে জিজ্ঞাসা করলেন ওনার কাছে অনুমতি চাইলেন যে হে ইব্রাহিম আমাকে আপনি অনুমতি দেন আমি এই আগুনটাকে নিভিয়ে দেয় আমার পাখা দিয়ে আমি একটা ঝাপটা মারবো এমনকি বৃষ্টির ফেরস্তা আসলেন এসে বললেন ইব্রাহিম আমাকে বলুন আমি বৃষ্টি দিয়ে আগুনটাকে নিভিয়ে দেই যেই যেই ফেরস্তা এই বাতাসের নিয়ন্ত্রণের যে দায়িত্বশীল ফেরস্তা উনি আসলেন বললেন আমাকে হুকুম দেন আমি এই আগুনটাকে আমার বাতাসের ধাক্কায় আমি কোথায় নিয়ে যাব আর তারা এর কোনো চিহ্নই খুঁজে পাবে না তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম কী জবাব দিয়েছিলেন যিনি আল্লাহর উপরে সত্যিকার ভরসা করতে পেরেছিলেন উনি জবাব দিয়েছিলেন হাসবি হাসবিআ ওমল ওকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার সর্বোত্তম অভিভাবক তো আল্লাহফাকরাবুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হবে যদি আমরা তার উপরে ভরসা করতে পারি আর কথা যদি আমি বলি এদেরকে বুঝে বলি বোঝানোর চেষ্টা করি হয়তো আল্লাফাকরাবুল আলমিন আমার জন্য সহজ করে দিবেন আর আমার আন্তরিকতা যদি থাকে তাহলে হয়তো মানুষের মনেও এটার একটা প্রভাব পড়তে পারে তো আমরা আমাদেরকে বলা উচিত আর যদি মনে করি যে বেদাত করে যাব এবং এইভাবেই চলতেই থাকবে তাহলে আমি কোথায় কখন গিয়ে কথা বলবো যখন আমি কথা বলবো তখনই তো আমার ওপরে বিপদ আসবে তাহলে কি আমি কথা বলবোই না এই ব্যাপারে কি আমি চুপ থাকবো বেদাত রসুল্লা সাল্লু ইসলাম যা দিয়ে যাননি এমন কোন আমল যদি আমরা করি রসুল্লা আমাদেরকে সতর্ক করে গেছেন যে আলাইকুম খলাফা এর খুলফা আল আলমাহদিন তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নত এবং আমার পরবর্তী খোলাফাই রাশি দিনদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে আব্বু আলেই বিন নেওয়াজিজ মারির দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে ধরবে তো এইভাবে শক্ত করে ধরতে হবে সুন্নতকে রসুল্লা সাম বলেন ফাইন আই আয়েসমিন কুম্ব আদি ফাসায়া রাহ তেলাফেন আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে অনেক রকমের মত পথ অনেক মতাদর্শ তোমরা দেখতে পাবে তো সেই সময়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আর নতুন কিছু যেটা কোরআন হাদিসে নাই এমন কোনো আমল করা যাবে না রসুল্লাহাম প্রত্যেকটা খুদ্ায় প্রত্যেকটা আলোচনায় তিনি বলতেন কুল্লো বিদাহ প্রত্যেকটা নব আবিষ্কার ধর্মের মধ্যে নেকির আশায় কোনো আমল যদি করা হয় এটা হলো বেদাত ও কুল্ল বিদাহাতীন বলা আলাহ আর প্রত্যেক বেদাতি হলো গুমরাহি এবং পদভ্রষ্টতা ও দালালাতিন ফিন্নার এবং সব এই পদভ্রষ্ট লোকেরা জাহান নামে বসবে তো ধর্মের নামে নতুন কিছু যদি আমরা করি তাহলে এটা হবে বেদাত আর বেদাত করে আমরা হব গুমরা বা পথহারা পথহারা হয়ে আমরা যাবো জাহান নামে রসুল্লাহ সাল্লাম বারবার বলেছেন প্রত্যেকটি আলোচনায় বলেছেন প্রত্যেক খোদ্বাই বলেছেন এটা ওনার কমন বক্তব্য ছিল প্রথম পাকের প্রশংসা করতেন তারপরে রসুল্লা সাল্লাস্লামের উপর অর্থাৎ নিজের উপরে তিনি দরুপ পড়তেন এরপরে বলতেন সর্বোত্তম কথা হলো আল্লাহ পাখের কালাম এবং সর্বোত্তম হেদায়ত হলো মোহাম্মদ সাল্লাস্লামের হেদায়ত এরপরে তিনি বলতেন ওসরআাল ওমরে মহাদা তুহা সবচেয়ে নিকৃষ্ট কাজ হল ধর্মের মধ্যে নতুন কিছু সংযোজন করা ধর্মের নামে নতুন কিছু চালু করা যা চালু হয়ে গেছে আমরা যখন জানলাম সাথে সাথে এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর না হয় বেদাত করে আমরা গোমরা হব গোমরা হয়ে জাহান নামে যাবো জাহান্নাম থেকে আমাদেরকে যে কোনো মূল্যে বাঁচতে হবে বেদাতি আমল আপনি বেদাত মনে করে করলেও বেদাত হবে বেদাতি আমল আপনি এটা সুন্নত মনে করলেও বেদাত হবে যদি আপনি জেনে শুনে করেন তাহলে পাপ বেশি হওয়ার সম্ভাবনা আছেন। কারণ যদি কেউ না জেনে পাপ করে তাহলে আল্লাপাকর্বুল আলমিন হয়তোবা তাকে ক্ষমা করে দিবেন কিন্তু জানার পরে যদি অমান্য করা হয় তখন এই পাপটা বহু গুণে বৃদ্ধি পাবে যিনি বলেন যে আমি এটা বেদাত মনে করি আমি তো এটা বেদাত হিসেবেই এটা জানি বুঝি আর ওইভাবে আমি নেকির উদ্দেশ্য ছাড়াই উনি বেদাতের উপর যদি আমল করে তাহলে ওনার এই পাপটা ক্ষমার অযোগ্য হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন আল্লাহ বুল আলমিন আমাদেরকে বুঝে শুনে সহি হাদিস এবং কোরআনুল ক্যারিমের উপর আমল করার তফিক যেন আমাদেরকে দান করেন সকল বেদাত থেকে আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে মেহরবানি করে বাঁচিয়ে রাখেন আল্লাহ আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء